হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমার একটু লেট হয়েছে, তো দেখো গরম গরম লাল চা, লাল চাই খাই আমরা। বর বানিয়েছে বরের হাতে, কারণ আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে, ডাকেও নেই আমাকে। নাগুনি কেন ঘুমোচ্ছ? ঘুমাও একটা দিন সপ্তাহে, এবার প্রত্যেক দিনই তো সে করে থাকে ডেইলি সব, মানে কাজ রুটিন তো সব তো মানে করতেই লাগে, তা ভাবলাম না। আর আমার বানানো চা বানানো রান্না করা একটা একটা অন্যরকম শখ ধরে নিতে পারো, ব্যাস এতটুকুই। তো এখন খাচ্ছি চা, চা বিস্কিট মুড়ি এগুলো। তো ঠিক আছে, জুড়ে থাকো ভিডিওর সাথে, দেখো আগে কি কি হয়, আর ভিডিওকে লাইক করে দিও। তো চা খাওয়া শেষ, তারপরে দেখো বিছানার অবস্থা, আর এখন কাজ করব। সেই মুহূর্তে এসেছে এই যে অর্ঘ আসছে, আর আসছে ভেলকি। যাচ্ছে আমার ছোট্ট দেওর, আর এটা হচ্ছে দেবরানী ননদ দেওর। গিজি 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 বললো তো টাটা, টাটা করে দাও, টাটা করে দাও। বলো তো ভাত খাইছো? এই যে বলো বলো, কেমন আছো? কেমন আছি না, কেমন আছো? কেমন আছি, আছি না, আছো? আছো। ভাত খাইছো? খাইছি না, বলো ভাত খাইছো? আমি ভাত খাইছি, খাইছি ভাত খাইছি, বলো। বেটটা কোটে বার আগিল ভাই, ওই যে ভাই বলো গুড মর্নিং। গুড মর্নিং, গুড, দাঁড়াও দাঁড়াও, কই যে কথা বলে ভাই, কথা বলে, বলো গুড, গুড মর্নিং, মর্নিং, ছাই দাও, ছাই দাও, বলো ভালো আছো? ভালো আছো। আমি ভালো আছি, ভালো আছি। তোমরা খাইছো? আমরা খাইছি। খাইছি না, তোমরা খাইছো? খাইছি। খাইছো? খাওয়াছো। আমি দুধু খাইছি, দুধু আমি খাইছি, জিজিও আমি খাইছি, দুধু খাইছি। তুমি তোমার হাতে কি এগুলো দেখা দাও তো, দেখা দাও, ব্যাট দেখা দাও। হ্যাঁ বলো ব্যাট, ব্যাট বল, বল ব্যাট, বল ব্যাট।
ব্যাট বল বলো টাটা টাটা বাই 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 ভালো করে টাটা টাটা বাই 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 লাভ ইউ লাভ ইউ উম্মা উম্মা করো ফ্লাইং কিস করো ফ্লাইং কিস এইভাবে ফ্লাইং কিস করে দাও উম্মা করে দাও এইভাবে রে পাগল উম্মা করো করবে না ফেলকি বল ফেলকি বল তোমরা ভালো আছো বল বল তো গুড মর্নিং বল ওই দেখো কি অত্যাচার করতেছে খাটের উপরে উঠে দাঁড়া দাঁড়া মার দিব মার মার দিব দিব মার বাড়িতে ঘুম হয় নাই ঘুম হয় নাই তো চা খাওয়া শেষ হয়ে গেছে আর ও একটু বাইরে গেছে আর দেখো ওরা কি অবস্থা করছে বিছানা টিছানার তো এখন ওরা এখানে খেলবে তো এখন ওরা খেলবে খেলার পরে আবার বিছানা বাটি গোছাবো কারণ এখন গুছিয়ে কোনো লাভ নেই এরকম অবস্থাই করবে ওরা তো বাসন ধোয়ার আছে বাকি কালকে রাতে প্লাস আজকে সকালবেলা যে চা খেলাম সেগুলো বাসন ধুতে হবে তো একটু পরে ধুই আলসি আলসিয়া কেন বা লাগতেছে আজকে শরীরটা কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না কোনো কাজ করতেই ইচ্ছা করতেছে না দেখো রান্নাঘরে অনেক কিছু বাসন আছে বাইরে বাসন আছে পরে ধুবো আর ও হয়তো বাজারে যাবে সবজিপাতি কিছু আনতে তো আনুক আগে তারপরে কোথাও আসে আর দেখো ওদের অবস্থা হ্যাঁ কী বৌদি কী কী একটা পাপ্পি দিয়ে দাও তো বৌদিকে পাপ্পি এই গেলে আমি দেই আমি দেই আমি 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 এই গেলে যাও বাড়ি যাও টাটা টাটা বলো টাটা বাই 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 এখন বাড়ি যাবে তাও কোনো গ্যারান্টি নেই একটু পরে চলেও আসতে পারে ঠিক আছে রেখে দাও আচ্ছা ঠিক আছে আমি আসি তুমি যাও তো বন্ধুরা একবারে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে তো বাকি যেগুলো কাজ ছিল যেরকম বাসন ছিল ওগুলো মাজলাম কাপড় ছিল ধোয়ার ওগুলো ধুলাম তো ধুয়ে ধুয়ে একবার স্নান করে চলে আসলাম তো এখনও রান্না বসাইনি কারণ ও এখনও বাজার যায়নি ও বাজার যাবে বাজার থেকে জানি না কী আনবে ওই যে বাজার যাওয়ার জন্য রেডি হয়েছে তো বাজার থেকে দেখি কী নিয়ে আসে তারপরে রান্না করব তো চলো একবারে রান্নার সময় আবার দেখা হচ্ছে কথা হচ্ছে আর তো ওই যে ও বাজার থেকে আসলো আসার পরে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে যে ভাত বসিয়েছি হয়েও গেছে প্রায় আর বাজার থেকে নিয়ে এসেছে আজকে মাছ দাঁড়াও দেখাচ্ছি এগুলো কী মাছ বলে বুঝতে পারি না ভেট কি না পাঙ্গাস বলে এগুলো মাছ নিয়ে এসেছে আর মাছ রান্না করব মাছ করব মাছের ঝোল করব মাছের ভাজা করব আর হচ্ছে সব কিছু দিয়ে তরকারি একটা রান্না করব মিক্সড তরকারি এই যে আমি কাটাকুটি করছি এখন আপাতত তো ফটাফট রান্নাটা করে নিই রান্নাটা করে খেতে দিব কারণ খুব খিদা পেয়ে গেছে আজকে সকালে আমরা আজকে কিছু খাইনি শুধু চা আর মুড়ি যে তখন খেলাম সেগুলোই খেয়েছি কোনো ভাত ঠাত দুটো খাইনি তার জন্য পুরো খিদা পাইছে পুরো মানে পুরো খিদা পাইছে তো চলো ফটাফট আগে রান্নাটা করে নিই রান্নাটা শেষ করে তোমাদের সাথে আবার আসছি
তো বন্ধুরা আমার বাকি সবজিগুলো রান্না শেষ আর মাছটা আমি ভাজা করে ফেলেছি। এই তেলের মধ্যে আমি এখন মাছের ঝোল করে নেব। তো মাছের ঝোলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ ফোড়ন, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটোগুলো, টমেটো কুচি। এখন এটার মধ্যে দিয়ে দিব আমি অল্প সিদ্ধ করে রেখেছি আলুগুলোকে, একদম পুরোপুরি সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে রাখা আলু। এখন দেবো লবণ, তো দেখতেই পারলেন কীভাবে সিম্পলভাবে আমি মাছের ঝোলটা করলাম, এখনও হয়নি। এই দেখুন এখনও কষাচ্ছি, কষালে পরে এটার মধ্যে জল দিয়ে দিব, জল দিয়ে একটু ফুটলে পরে মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর সাথে করব হচ্ছে বেগুন দিয়ে, বেগুন পেঁয়াজ দিয়ে, এই যে মাছের তেল এনেছে এগুলো, আর সাথে একটা সবজি করেছি ওখানে আছেন, তো খাওয়ার সময় নিশ্চয়ই দেখাবো। তো চলুন তাড়াতাড়ি রান্নাটা করে নিই, রান্নাটা করে খুব খিদে পেয়েছে, খেয়ে নেব। আর ছোট্ট একটা রান্নাটা শেয়ার করলাম ছোট্ট করে, আপনাদের হয়তো ভালো লাগবে রান্নাটা। তো বন্ধুরা রান্না করা শেষ, এখন খেতে বসে গেছি। আর রান্না তো দেখা যায়নি, মাছ ভাজা ছিল, মাছের তেল বেগুন দিয়ে করেছি, আর একটা সবজি করেছি, আর মাছের ঝোল, আর কিছু না। আর ও খেতে বসে গেছে, যে দিকে তো দুপুর হয়ে গেছে, এখন আমরা খেতে বসছি, লাঞ্চ করবো, তোমরাও করো। রান্না কেমন হয়েছে গো? খুব সুন্দর হয়েছে রান্না, খুব সুন্দর করে দাও, দেখাচ্ছি, দেখাতে পারছি না, দাঁড়া দাঁড়া, মাছের ঝোল দারুণ হয়েছে রান্না। তো খেতে বসছি এখন, খাবো, তো তোমরাও খেয়ে নাও, চলো খাওয়া দাওয়ার পরে কথা বলবো, কথা বলছি পরে আবার। প্রচুর খিদে পেয়েছে, সকালে কিছু খাইনি তার মধ্যে। তো এখনই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ, ওরও খাওয়া শেষ, ও শুয়ে আছে, আজকে স্নান করেনি এই গরমে। কখন করবা? আরে রোববার করব, এই গরমের দিন তো বুঝতেই পারছো কি গরম, তোমরা সবাই তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব, আজকে স্নান না করে খেয়ে ফেলছি। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই, রেস্ট করার পর চান করবো, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো খাওয়া দাওয়া করলাম এখনই, এখন বাঙালি কি খাওয়া দাওয়ার পরে দুপুরে ঘুম লাগবেই লাগবে। তো আমি সাধারণত ঘুমাই না, একটু শুয়ে থাকি, মোবাইল খোঁজাখুঁজি করি এই আর কি। তো এখন একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পর বিকেলে আরও বাকি কাজ আছে, উঠান ঝাঁট ধোয়া, জামাকাপড় তোলা, আরও ইত্যাদি ইত্যাদি অনেক। তো এখন রেস্ট নেই, পরে আবার কথা হবে, দেখা হবে। তো বন্ধুরা দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, আধা ঘন্টার মতো। তো এখন উঠলাম, ওঠার পরে তো ঘর ঝাঁট দিচ্ছি, বারান্দা ঝাঁট দিচ্ছি, তারপর উঠান ঝাঁট দিব, জামা কাপড় তুলবো, ভাঁজ করবো।
যেরকম উঠান ঝাঁ দেওয়া, জামা কাপড় ভাঁজ করা, সেগুলো করা শেষ হয়ে গেছে আমার। এখন একটু ফ্রি আছি। তো তোমরা হয়তো ভাবতেছো যে টাইটেলে যেটা দিছে সেটা এখনও কেন দিভাই বলতেছে না, সেই টপিক নিয়ে কেন কথা বলতেছে না। তো এখন বলবো, কারণ কি আমার বরের সামনে এগুলো কথা বললে ও রাগ করে, আর আমি যদি ইমোশনাল হয়ে যাই তাহলে ওর খুব গালিগালাজ করবে আমাকে। সেজন্য ও এখন বাড়ি থেকে গেল। আমার যে ভাসুর আছে সে ডাকলো, একটু কোনো দরকার আছে হয়তো ডাকলো, তাই ও ওইদিকে গেল। তাই আমি এখন এই সময় বাড়িতে কেউ নাই, কারণ দুপুরবেলা সবাই থাকে বাড়িতে, সন্ধ্যাবেলা সবাই থাকে, তো বিকেলবেলাটা একটু ফাঁকা থাকে, আমি একাই থাকি বাড়িতে বিকেলবেলাটায় আর কি। তো এখন এই টপিক নিয়ে আমি কথা বলবো। তো টপিকটা কি সেটা তো তোমরা নিশ্চয়ই টাইটেল যেটা দেখেছো সেটা টাইটেল দেখে বুঝেই গেছো। তো চলো এই টপিক নিয়ে আজকে একটু কথা বলি, কারণ যেহেতু ডেলি ব্লগ করি সেহেতু আমার সব কিছু, আমার ব্যাপারে সব কিছু জানার অধিকার তোমাদের আছে। তো যেটা কথা সেটা হচ্ছে, খুব ছোট্ট বয়স যখন আমার, মাত্র যখন আমি আমার 9 মাস বয়স, আমার অন্নপ্রাশন হচ্ছে অন্নপ্রাশনের 2 মাস পর আর কি। আমার 7 মাসে অন্নপ্রাশন হচ্ছে, 8-9 মাস, 2 মাস পরেই। তখন আমার কিছু জানতাম না, হুঁশ জ্ঞান কিছু ছিল না, কিছু না মানে কিছুই না। তো তখনই আমার মার একটা খুব অসুখ করে, সেই অসুখে আমার মা মারা যায়। তো এটা খুবই কী বলবো, কষ্টের একটা ব্যাপার। আর আমি বলতে চাইনি প্রথম প্রথম, মানে ভাবলাম যে বলবো কি বলবো না, কিন্তু সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করবো তো ভাবলাম এই জিনিসটাও শেয়ার করি। এটা আমার জীবনের সব থেকে কী বলবো, সব থেকে একটা কষ্টের মুহূর্ত যেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি সেইভাবে কাউকে বলি না, কারণ আমার হাজব্যান্ডকে বলি না, কারণ ওকে বললে সময় আমি ইমোশনাল হয়ে যাই, আর তখন ও খুব রাগারাগি করে, গালিগালাজ দেয়, তাই আমি কাউকে বলি না। সেরকম করে কাউকে কোনোদিনও আমি এই কথাগুলো বলি নেই। তো আজকে যেভাবে আমি তোমাদের সামনে শেয়ার করতেছি জিনিসটা, কোনোদিন আজ অবধি এত বড় হলাম কোনোদিনও আমি কারোর সাথে এইভাবে আমি কোনোদিনও শেয়ার করতে পারিনি। তো সেরকম স্বাভাবিক মারা যায়। তারপরে হচ্ছে, তারপরে আমার মামার বাড়ির লোক আমাকে নিয়ে আসে। আমি কিন্তু মামার বাড়িতেই মানুষ হয়েছি ছোটো থেকে, সেই মারা যাওয়ার পর থেকে আমাকে এখানে নিয়ে আসছে, দিদার কাছেই মানুষ হয়েছি, মামাদের কাছেই মানুষ হয়েছি। তো এখানেই আমি, এখানেই আমার স্কুল কলেজ সব কিছু আমার এখানেই, বাবার বাড়ির এখানে কোনো কিছুই নাই। বাবা তাই বলে আমাকে ফেলে দিছে সেরকম না, দিদা বলছে যে আমি মানুষ করবো, মামারাও বলছে যে আমাদের এখানেই থাক, আমাদের এখানেই পড়াশোনা করুক, আমরাই মানুষ করবো, তো এখানেই আমাকে মানুষ করছে। তো তারপরে স্বাভাবিক বাড়ি থেকে অনেকে বলছে, কারণ বাবার তখন বয়স, বাবার খুব কম বয়সে ছিল, তো সবাই বলছে যে এইভাবে কেন থাকবে, আরেকটা বিয়ে দেওয়া হোক। তো আমাদের বাড়ি থেকেও বলছে যে হ্যাঁ, ও যদি বিয়ে করে, মানে আমার মামার বাড়ি থেকেও বলছে যে আমার বাবা মানে যদি বিয়ে করে তাহলে এই বাড়ি থেকে কোনো মানে কোনো ব্যাঘাত ঘটাবে না আর কি। তো সেরকম স্বাভাবিক আমার বাবা আরেকটা বিয়ে করে, তারপরে আমার একটা বোনও হয়। তো সেই মা সত্যিই বলবো খারাপ না, কোনোদিনও আমার সাথে সেরকম কোনো খারাপ ব্যবহার কোনোদিনও করিনি, মানে সেইভাবে তো আমি ওখানে থাকিনি, কিন্তু যখনই আর কি গেছি খুবই ভালো ব্যবহার করেছে। নিজের মেয়ের মতোই আমাদের এই মামার বাড়িতেও আসতো, ভালো ব্যবহার করতো মামাদের সাথেও, ভাই ভাই করে খুবই ভালো ব্যবহার করতো। তো কোনোদিনও খারাপ ব্যবহার করেনি, কিন্তু কী বলতো, আমি তখনও অবধি জানতাম না যে আমার মা মারা গেছে আর এটা আমার নিজের মা না। আমি ক্লাস যখন 9-এ পড়ি তখন ফার্স্ট জানতে পারি যে এটা আমার মা না, কারণ আমাকে যখন বাবা বিয়ে করে, আমি যখন ছোটো যখন ছিলাম তখনই বাবার বিয়ে করে ফেলেছিল। তো আমি ছোটো থেকে যেতাম এটাই মামা, কিন্তু আমার মা, কিন্তু আমি মামার বাড়িতে থাকি, কারণ হচ্ছে আমার একটা বোন আছে, দুজনকে মা সামলাতে পারে না একা একা, তাই আমাকে মামার বাড়িতেই রাখছে, এটাই জানতাম আমি ছোটো থেকে। তো ক্লাস যখন 9-এ পড়ি তখন কেউ একজন হয়তো, বা আমাদেরই বাড়িতে গেছিলাম, বাড়িতে কালী পুজো হয়, তো কেউ একজন আমাকে বলছিল যে কোনো এক মহিলা যে মা মারা যাওয়া, আমি এত বড় হয়ে গেছিস। তখন না আমার ফট করে মনে হয় আমি আকাশ থেকে পড়লাম, আমাকে কী বলতেছে, আমাকে কেন এইভাবে বলতেছে, এমন মতো আসে। তারপরে না কোনো না কোনোভাবে না আমি জেনে ফেলছি যে এটা আমার মা না। তখন না পুরো পৃথিবীটাই আমার কাছে উলট পালট হয়ে গেছে, মানে কী বলবো,
আমি প্রথমবার এত বড় শক্তিটা জানতে পারলাম যে যে মানুষটাকে আমি নিজের মা ভেবে আসতেছি, যাকে আমি কি বলবো এত ভালোবাসে, মার মতোই ভালোবাসতাম, সেটা আমার অ্যাকচুয়ালি আমার মা না, সেটা প্রথমবার বুঝতে পারলাম। তখন খুবই কষ্ট হয়েছিল, খুবই মানে কি বলবো পুরো পৃথিবীটাই আমার কাছে উলট পাল্টা লাগতো। প্রত্যেকটা মানুষ তখন আমার কাছে মিথ্যাবাদী লাগতো, যে এতগুলো লোক আমার কাছে মিথ্যা কথা বললো যে এটা আমার মা বলে দিত, আমাকে শিখিয়ে দিত এটাই তোর মা, এতগুলো লোক আমাকে মিথ্যা কথা বলতো, এত মিথ্যা কথা বলতো আমাকে, কাউকে তখন বিশ্বাস করতাম না, খুব খারাপ লাগতো নিজেকে নিজে। তখন না আমি হয়তো ওদের কাছ থেকে নিজেকে সরাই নিছিলাম, মার কাছ থেকে, মানে আমার যেই মা ছিল সেই মাছের কাছ থেকে ডাকতাম না, মা করে ডাকতাম না, জানার পরে আর কি যে এটা আমার মা না, তখন ডাকতাম না, মানে ফোনে ফোন করলে কথা বলতে চাইতাম না, মামার বাড়িতেই থাকতাম, ফোন করলে কথা বলতে চাইতাম না, ইগনোর করতাম, একদম কথা টথা বলতাম না। তারপরে আমার বাড়ির মামারা সবাই আমাকে বোঝাইছিলো যে এরকম করিস না, তো তোকে খুবই ভালোবাসে হ্যান ত্যান এগুলো আর কি। কিন্তু না জানার পরে কী হয়েছে, যতদিন না জানতাম না জিনিসটা ততদিন ঠিক ছিল, কিন্তু যখন জানলাম তখন মন থেকে সেই জিনিসটা আসতো না, যতই ভাবার চেষ্টা করতাম যে না আমাকে তো ভালোবাসে, আমাকে তো আদর করে, নিজে মেয়ের মতোই দেখে, কিন্তু সেই যে মন থেকে একটা যে ডাক, সেই ডাকটা কোনো দিনও আসতো না, মনের যে একটা আবেগ সেই আবেগটাও আসতো না, কোনো কিছুই আসতো না। তারপরে বিয়ে হলো, সেম শাশুড়ি মা, বলবো না শাশুড়ি মা খারাপ, যে সবার শাশুড়ি মা যেরকম হয় আমার শাশুড়িও সেরকম, শাশুড়ির মতোই শাশুড়ি, তো খারাপও না একদম খারাপ না, ভালোই আছে যেরকম থাকা সেরকমই। কিন্তু নিজের মার মতো কেউ হয় না পৃথিবীতে, নিজের মা না খায় থাকলে খোঁজ নিবে যে তুই না খায় আছিস খা, পরের মা সেটা খোঁজ নেয় না, নিবেও না, তো এই আর কি এই আমার কাহিনী। তো এখনও খুব মিস করি আমি, কারণ আজ বিয়ে 2 বছর হলেও এখন আমার বাড়ির লোক আমাকে মেনে নেয়নি, কাশ যদি আমার নিজের মা থাকতো তাহলে হয়তো বা আমাকে মেনে নিতো, এতদিন হয়তো সময় লাগতো না, কারণ সবারই ক্ষেত্রে এরকম হয়, অনেকেই প্রেম করে বিয়ে করছে, 2 বছর 3 বছর হয় তারপরে ঠিক মেনে নেয়, তারা তাদের মারাই চলে আসে, এসে নিজের মেয়েদের বাপের বাড়ি নিয়ে যায়, কিন্তু আমার কপালে সেরকম নাই, আমাকে এখনও অবধি মেনে নেই, সেই জন্য আমি খুব মিস করি, কাশ আজ আমার মা থাকতো তাহলে হয়তো আমাকে এতদিন লাগতো না, অনেকদিন আগেই আমাকে মেনে নিত, বাড়ি নিয়ে যেত, অন্তত আমাকে ফোন করতো, খোঁজটা তো নিত, কারণ আজ 2 বছর হয়ে গেল আমি বাড়ি থেকে, এখনও অবধি আমার কোনো খোঁজ নেয় না যে মরে গেছে না বাঁচে আছে না কেমন আছে না আছে, কোনো দিনও আজ অবধি খোঁজ নিল না আমার। আমি বলি না যে আমার বাড়িতে আসুক, অন্তত কারো কাছে যদি শুনতাম না যে আমার খোঁজ নিছে তাহলেই আমার খুব মানে ভালো লাগতো, যে না আমার খোঁজটা নেয়, কারো কাছে না ডাইরেক্ট আমার কাছে খোঁজ নেয় না, কিন্তু কারো থ্রু দিয়ে হয়তো আমার খোঁজ নেয়, সেটা যদি জানতে পারতাম তাহলে খুব ভালো লাগতো আমার, কিন্তু সেরকম আমি জানতে পারি নাই আজ অবধি, জানি না ভবিষ্যতে পারবো কি না, তো সেই জন্য হয়তো মাকে আমি খুব মিস করি, এখনও করি, কোনো একদিন আমার মার ছবি তোমাদের দেখাবো, আমার কাছে আছে, যদি তোমরা চাও আমার মার ছবি দেখতে নিশ্চয়ই দেখাবো, পরিবারের সবার ছবি দেখাবো আমার বাপের বাড়ির। তো সরি কান্না করে ফেলতেছি, মিস করি প্রত্যেকটা সময়, যখন খারাপ লাগে বাড়ির কথা মনে পড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ে, তখন খুবই খারাপ লাগে, কারণ সব সময় তো আর ভালো লাগে না, যখন সবাই যায় বাপের বাড়িতে ইচ্ছা করে আমারও প্রত্যেকটা পুজোয় বাপের বাড়িতে যেতে, থাকতে খাইতে জামাই ষষ্ঠীতে যেতে খুব ইচ্ছা করে, কিন্তু আমি পারি না যেতে বাপের বাড়ি, সবার কাছে শুনি এটা দিছে বাপের বাড়ি থেকে, এটা দিছে বাপের বাড়ি থেকে, যখন বলে তখনও খুব খারাপ লাগে, আমি কারো কাছে কিছু চাই না যে এটা চাই বাপের বাড়ি থেকে এটা চাই, শুধু আমাকে একবার বাড়িটাতে যেতে দেখ, আমি বাড়িটা একটু দেখি ওদের দেখি, এটাই আর কিচ্ছু না, তো এই আর কি খুব খারাপ লাগে, মিস করি খুব মাকে,
আজকে যদি মা থাকতো তাহলে হয়তো বা আমাকে মানে নিত, নিজে আসতো। কারণ একটা মার টান শুধু মেয়ে বুঝে আর মেয়ের টান শুধু মাই বুঝে, তাছাড়া পৃথিবী কেউ বুঝবে না। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কেঁদেও ফেলছি, কান্না করে ফেলতেছি। তো ভিডিওটা আজকে এইখানেই আমি সমাপ্তি করছি, খুব ইমোশনাল হয়ে পড়তেছি। তো তোমরা যদি দেখতে চাও আমার মার ছবি, আমার পরিবারের ছবি, আমার বাড়ির ছবি কীরকম, তো সব দেখাবো আস্তে আস্তে। তো প্লিজ সাপোর্ট করো, একটু পাশে থাকো চ্যানেলটার, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো ফ্যামিলির লোকের সাথে, বন্ধুবান্ধবদের সাথে, আর তোমাদের এই ছোট্ট বোনটাকে একটু সাহায্য করো, সাপোর্ট করো, পাশে থেকো, এতটুকুই চাই। তো চলো ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, খুশি থেকো।